শুরু হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের সাবধান, নইলে হতে পারে মহাবিপদ। বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে। জ্যোতিষ শাস্ত্র ও জ্যোতিষবিদ্যার দৃষ্টিকোণ থেকে 2023 সাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2022 সালের মতো 2023 সালেও চারটি গ্রহণ ঘটতে চলেছে, এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ ও দুটি সূর্যগ্রহণ। পঞ্জিকা অনুসারে 2023 সালে সূর্য ও চন্দ্রগ্রহণ কবে কখন ঘটতে চলেছে, তার পাশাপাশি ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই গ্রহণের দৃশ্য দেখা যাবে, সমস্ত কিছুই বিস্তারিতভাবে এক এক করে জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2023 সালের প্রথম গ্রহণ। 2023 সালের প্রথম গ্রহণ ঘটতে চলেছে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল 7:04 থেকে 12:29 পর্যন্ত ঘটবে, এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হবে সকাল 7:34 থেকে বেলা 12:59 পর্যন্ত। তবে 2023 সালের এই প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান হবে না। 2023 সালের দ্বিতীয় গ্রহণ অর্থাৎ বছরের প্রথম চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে 5 মে 2023 শুক্রবার। এই গ্রহণটি ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 8:45 থেকে রাত্রি 1 পর্যন্ত চলবে, এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংঘটিত হবে রাত্রি 9:15 থেকে শুরু করে রাত্রি 1:30 পর্যন্ত। এটিই হবে 2023 সালের প্রথম চন্দ্রগ্রহণ, এবং ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ কিন্তু দেখা যাবে না। 2023 সালের তৃতীয় অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ, 2023 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ 14 অক্টোবর 2023 শনিবার ঘটতে চলেছে। 2023 সালের চতুর্থ অর্থাৎ বছরের শেষ চন্দ্রগ্রহণ, এটিই হবে 2023 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ যা সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে। 2023 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 29 অক্টোবর 2023 রবিবার ঘটবে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1:06 থেকে এবং শেষ হবে 2:22, এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই গ্রহণ সংঘটিত হবে দুপুর 1:36 এবং শেষ হবে 2:52। এই পূর্ণ চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে। গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদের তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, গ্রহণ চলাকালীন সময়ে তারা যেন কোনো রকম দ্বন্দ্ব, তর্ক এবং ধারালো কোনো বস্তুর থেকে দূরে থাকতে বলা হচ্ছে, এবং গ্রহণ চলাকালীন সময়ে তারা যেন বাড়ির বাইরে বের না হয় এবং ঘুমোতে নিষেধ করা হচ্ছে।